সব নবীকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন সব নবীকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি জি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি বলেন আমার নবী নূরের নবী জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর বাণী আল্লাহ বলেন কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন এটা আল্লাহর বাণী দ্বিতীয় নম্বরে মা আমিনা বলেন আমার নবী নূরের আল্লাহই বলে নূর মা আমিনা বলে নূর আমার নবী কি বলেন একটু শুনি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মহব্বতে বলেন না সুবহানাল্লাহ আমার নবী পাক নিজেই বলতেছেন ও দুনিয়ার মানুষের আমার আদরের উম্মতেরা আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি আমার নূর মোবারক সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ বলেন নূর মা আমিনা বলেন নূর আমার নবী নিজেকে নিজে বলেছেন বলেন না নূর তাহলে আমার নবী পাক বললেও কি বিশ্বাস হবে না মৌলবীদের আমার নবী বলেন আমি নূর কেমন হযরতে জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস খানা রয়েছে হযরত জাবের আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী উত্তর দিয়েছেন অন্য হাদিসের মধ্যে আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে বলছি আমার রহমতের নবী বলেছেন ইয়া জাবের খালাকাল্লাহু তাআলা নূর নবীকা মিন নূরি ক্বাবলা আশিয়া মহব্বতে বলেন না সুবহানাল্লাহ ও জাবির শোনো আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর মুবারককে সব কিছু আগে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সর্বপ্রথম সৃষ্টি হলো আল্লাহর নবীর নূর মুবারক আল্লাহর নূর থেকে মহব্বতে বলেন আল্লাহু আকবার তাহলে আমার নবী দুই জায়গায় বললেন নূর আরো আছে সেদিকে আমরা যাব কিন্তু জুমার দিনে সময় পাব না অন্যদের কথা বলবো আসুন আমার গাউসে পাক কি বলে দিয়েছেন বড় পীর দস্তগীরের কথার মূল্য আছে না নাই যিনি গাউসুল আজম দস্তগীর গাউসুল আজম জগস দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন ওনার সিররুল আসরার নামক কিতাবের মধ্যে লেখা রয়েছে দুনিয়ার মানুষ শোনো আল্লাহ তাআলা নিজে কুদরতি জবান মোবারকে বলতেছেন খালাকতু মুহাম্মাদাম মিন নূরি ওয়াজহি মহব্বতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে আমার সৌন্দর্যের নূর থেকে আমি খোদাই চেহারার নূর থেকে আমার হাবিবকে আমি বানিয়েছি এটা কোন জায়গায় নিয়ে যাবে গাউসে পাক বলতেছেন যে আমি আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ আমার চেহারার নূর থেকে তো আল্লাহর চেহারা তো আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ শরীর থেকে বডি থেকে জিসিম থেকে পাক কিন্তু আমার আল্লাহ বলতেছেন আমার কুদরতি যেই চেহারা রয়েছে এই কুদরতি চেহারা থেকে এই চেহারার নূর থেকে আমার হাবিব কামলেওয়ালাকে আমি বানিয়েছি আরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ গাউসে পাকের কথা কি বিশ্বাস করা যাবে না বড় পীরের কথা বিশ্বাস করব না কার কথা বিশ্বাস করব তাহলে আল্লাহ বললেন নূর মা আমিনা বললেন নূর জাবের রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর সামনে আমার নবী বলেন নূর আমার নবী নিজেই বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আমি আল্লাহ আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমি নূর হুজুর গাউসে পাক বলতেছেন আমি নূর বড় করে বলেন সুবহানাল্লাহ আসুন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইমাম যার নাম হলো ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতে বলেন আল্লাহু আকবার যিনি ইমাম আজম হাদিস শাস্ত্রের প্রধান ইমাম ফেকা শাস্ত্রের প্রধান ইমাম যার ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন আমার আল্লাহ তাআলা যদি আল্লাহর এলেমগুলো দুনিয়া থেকে আসমানের দিকে উঠে যায় তাহলে এমন একজন মানুষ জন্মগ্রহণ করবে কুফার মধ্যে যার সে তিনি চাইলে আসমান থেকে এলেম খামসি মেরে টেনে জমিনে নামাইতে পারবে তিনি হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম ওনার লেখা কসিদায়ে নোহমান 68 পৃষ্ঠার বাম পাতার মাঝখানে লেখা আছে তিনি বলতেছেন আকাশের সূর্যের কোনো নূর ছিল না
চন্দ্রের কোন নূর ছিল না তারকার কোন নূর ছিল না এই চন্দ্র সূর্য নূর পেয়েছে আলো পেয়েছে আমার নবীর নূর মোবারক থেকে বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সূর্যরে বানালেন সূর্যকে সৃষ্টি করার পরে সূর্য বলতে লাগলো আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো কিসের জন্য আল্লাহ বলেন তোমাকে সারা পৃথিবীকে আলোকিত করতে হবে তুমি একটা সূর্য আমার জগৎটাকে আলোকিত করবা বলেন না সুবহানাল্লাহ তখন সূর্য বলে আল্লাহ আমাকে তুমি আলোকিত করতে বলেছো তো আমার লাইট কই আমার আলো কই আমার পাওয়ার কই আল্লাহ বলেন যাও তুমি যদি পাওয়ার নিতে চাও নূর নিতে চাও লাইটিং করতে চাও দুনিয়াকে আলোকিত করতে চাও তাহলে আমার হাবিবের নূরের কাছে যাও আমার নূরের নবীর কাছে যাও আমার নবী থেকে নূর হাওলাত নাও হাওলাত নিয়ে জগৎকে আলোকিত করো এজন্য সূর্য কি করে মনে রাখবেন কথাটা যেদিন শুক্রবার হয় জুমার দিন সেদিন সূর্য সকালবেলা আল্লাহর কাছে কান্দে ফরিয়াদ করে আল্লাহ তুমি আমাকে একটু আগে ওঠার তৌফিক দাও আর ডোবার সময় বলে আল্লাহ তুমি আমাকে একটু পরে ডোবার তৌফিক দাও সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে সূর্য জুমার দিন আসলে তোমার কি হয় তুমি আগে উঠতে চাও পরে ডুবতে চাও কারণ কি বলে কারণ হলো আমি সূর্য যদি আগে উঠি পরে ডুবি তাহলে দিন হিসাবে দিনটা একটু বড় হবে আর দিনটা বড় হলে আমার হাবিব কামলেওয়ালার আদরের উম্মতেরা আল্লাহর কাছে গোনা মাপ চাইতে পারবে জুমার দিনে গোনা মাফ হয় জুমার দিনের দাম অনেক বেশি ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে বেশি ইন্না ইয়াউমাল জুমআ জালাল্লাহু তাআলা ঈদান লিল মুসলিমিন প্রত্যেকটা জুমা আল্লাহ তাআলা মুসলমানের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন তো ঈদের দিন জুমার দিন মুসলমানের জন্য কিসের দিন ঈদের দিন এবং এমন ঈদ যে ইয়াউমুল জুমআ খায়রুম মিন ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা জুমার দিনটা হলো ঈদুল ফিতর ঈদুল আযহার চেয়ে অনেক 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 গুণ দামি যদিও বছরে দুইটা ঈদ আসলে আমরা কত প্রস্তুতি নেই কত খরচ করি কত ইন্তেজাম কত শান শওকত কিন্তু প্রত্যেকটা জুমার দাম দুই ঈদের চেয়ে অনেক অনেক গুণ বেশি বলেছেন রহমাতুল লিল তাহলে এই জুমার দিনে উম্মতে মুহাম্মাদের গোনাগুলো কয়েকটা টাইম আছে মাফ হয় আপনারা যেমন আমি যখন দুইটা খুতবা পড়ি এই দুই খুতবার মাঝখানে দোয়া কবুল হয় আপনারা মনে মনে দুই খুতবার মাঝখানে আল্লাহর কাছে নিজের যেই মোনাজাত যা বলার যা আপনার ইচ্ছা আল্লাহর কাছে যা ভিক্ষা চাইবেন সেই ভিক্ষাটা দুই খুতবার মাঝখানে বলতে পারবেন দুই খুতবার মাঝখানে একটু সময় বসি এই বসার টাইমটাতে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ বলেন দুই সিজদা বাইনা সিজদা তাইন দুই সিজদার মাঝখানে দোয়া কবুল হয় আপনি সিজদা করতেছেন আপনার মাঝখানে দুই সিজদার মাঝখানে আল্লাহ তাআলা এমন বরকত রেখেছেন সেই সময়ও দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ আসর থেকে মাগরিবের মধ্যে একটা টাইম রয়েছে আল্লাহর কাছে দোয়া করলে জুমার দিনে সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সুবহানাল্লাহ জুমার নামাজের পর থেকে আসর পর্যন্ত এরকম মুহূর্তে মুহূর্তে কিছু টাইম আছে যেই সময় আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ করে দিয়েছেন বান্দা ওই মুহূর্তে যদি আল্লাহর কাছে ডাক দেয় আল্লাহকে রব্বে করিমকে রব্বানা বলে ডাক দেয় আল্লাহ তাআলা তার ডাক শুনে তার ফরিয়াদ কবুল করেন মোনাজাত কবুল করেন বন্ধুরা আমার মনে রাখবেন সেই সূর্য বলেন যে আল্লাহ তোমার হাবিবের উম্মত উম্মতি গোনাগার যারা তাদের গোনাগুলো মাফের জন্য একটু সময় যদি আমি দিতে পারি তাহলে একটু সময়ে যদি কেউ মাপ চেয়ে বেশ বসে আর আল্লাহ যদি তাকে মাপ করে দেয় তাহলে আমি সূর্য আমার খুব ভালো লাগবে সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কয়ে